আমার কাছে কি সাহায্য পাওয়ার জন্য এখানে এসেছিস? আমি তোকে কিভাবে সাহায্য করব? আমার কাছ থেকে এক মূল্যবান বস্তু কেড়ে নেওয়ার জন্য কোন এক মায়া শক্তি আমাকে তাড়া করে আসছে। ওই মায়া শক্তির আসল রূপ আমি কোনোভাবেই জানতে পারিনি। আপনি আমাকে ওর আসল রূপ জানতে দয়া করে সাহায্য করুন। হারিয়ে যাওয়া বস্তুটা নিজের বললি, আসলে সত্যি কি ওইটা তো নিজের সম্পত্তি? ওটা যখন আমার কাছে আছে তাহলে তো ওটা আমারই জিনিস, তাই না? ওটাকে যত্ন করে নিজের কাছে রাখাই তো ন্যায়, তাই না? ন্যায়টা এক একজনের কাছে এক এক রকম। এখন আমি ওই বস্তুর ব্যাপারে কথা বলতে পারবো না। তোকে সাহায্য করার মতন কোনো পরিস্থিতি এখন নেই। ওই মায়া শক্তির আসল রূপ কি সেটা একমাত্র আপনি বলতে পারবেন। দয়া করে সাহায্য করুন, আমাকে খালি হাতে ফেরাবেন না। আমার অর্জিত বিদ্যা মান্ত্রিক বিদ্যার প্রয়োগ করা অনেক বছর ছেড়ে দিয়েছি। মান্ত্রিক বিদ্যার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বহুদিন যাবত রাখিনি। ওই বিদ্যার প্রয়োগ করে আর জানা সম্ভব নয়। আপনাকে যাতে কেউ দেখতে না পায় সেই জন্য আপনি নিজেকে মন্ত্রবন্ধন করে রেখেছেন, অথচ মন্ত্রবিদ্যা জানেন না বলে আমাকে সাহায্য করতে অস্বীকার করছেন। ওইটা আমার নিরাপত্তার জন্য। শুধুমাত্র সামান্য একটা মন্ত্রের ব্যবহার আমি করেছি, কিন্তু তোর এই কাজের জন্য আমি কোনো ধরনের মন্ত্র প্রয়োগ করতে পারবো না। আমাকে আর অনুরোধ করিস না, চলে যা। ওনার কাছ থেকে এখন কিচ্ছু জানা যাবে না, এই মুহূর্তে চলে যাওয়াই ভালো, পরে আরেকদিন এসে জিজ্ঞেস করা যাবে। আপনার কাছে আসলেই সবকিছু জানতে পারবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভেবেছি। যাই হোক, আমি এখনকার মতো যাচ্ছি, পরে আবার আসবো। আমার মনে হচ্ছে এনার কাছে কোনোভাবে সাহায্য পাওয়া যাবে না। আমরা জিজ্ঞেস করলেও সেই একই কথাই বলবেন। হ্যাঁ ভৈরবী, এনার কাছে আমরা সাহায্য পাবো না বলেই মনে হচ্ছে। এরপরেও ওনাকে গিয়ে বিরক্ত করাটা ঠিক হবে না। এত দূরে এসে ফিরে যেতে হবে ভাবতে পারিনি। অন্য কোনো রাস্তা বের করতে হবে, চলো যাই। দাঁড়াও। হ্যাঁ, আমাকে দেখবার জন্য এসে এমনি চলে যাচ্ছ? স্বামীজি, আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু আমরা জিজ্ঞেস করার আগেই আপনার সাথে যে দেখা করতে এসেছিল তাকে আপনি না করে দিয়েছেন, সেই জন্য আপনাকে না জিজ্ঞেস করেই আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে। ওর উদ্দেশ্যটা একদম ঠিক ছিল না, তাই ওকে ফেরত পাঠালাম। কিন্তু তোকে দেখে ধর্মের জন্য সংগ্রাম করতে থাকা মেয়ে বলে মনে হচ্ছে, তাই তোকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না। বল, তোর কি সমস্যা?
সব কিছু হয়েছে স্বামীজি। তুই বলছিস কালো ঘোড়া নিরাকার, এই রকম দেখা যায় অবিকার তন্ত্র সিদ্ধদের মধ্যে। মন্ত্রিকা বিদ্যাতে শতসিদ্ধ লাভ করে উচ্চতম মার্গে পৌঁছে যাওয়া সিদ্ধ পুরুষরা এই নিরাকার তন্ত্রে প্রয়োগ করতে পারে। মন্ত্রিকা বিদ্যাতে শতসিদ্ধ লাভ করা একমাত্র পুরুষ পুরুষোত্তম মাত্র। কে স্বামীজি ওই পুরুষোত্তম? ও আমার সতীর্থ। আমরা দুজন হিমালয়তে পরম জ্যোতি মুনি শ্রীচরণে মন্ত্র তন্ত্রের বিদ্যা একসঙ্গে শিক্ষা লাভ করেছি। একদিন পরম রহস্যপূর্ণ ষোড়শ মন্ত্র শিক্ষার জন্য আমাদের দুজনকে আসতে বলেছিলেন। ওই সময় ও আমাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে, আমি যাতে ওই মন্ত্রটা শিখতে ব্যর্থ হই। ও কিন্তু নিজে গুরুর কাছে ষোড়শ মন্ত্রটা শিখে নিল। শুধুমাত্র তাই নয়, ওই মন্ত্র যাতে অন্য কেউ শিখতে না পারে তখনই গুরুদেবকে হত্যা করল। আর শিখে থাকা মন্ত্রগুলো ব্যবহার করে অনেক জায়গায় ভ্রমণ করে বিনাশ করে শস্য। তারপর দেবগণের সঙ্গে লড়াই করে ওদের সামলাতে না পেরে নিজের কলা নিজে কেটে আত্মহত্যা করল। পুরুষোত্তম তার মৃত্যুর আগে এই ষোড়শ মন্ত্রটা কাউকে শিখিয়ে থাকলে সেই শুধু নিরাকার মন্ত্রটা ব্যবহার করতে পারবে। আপনার কথা শুনে মনে হচ্ছে পুরুষোত্তমের কাছে মন্ত্র উপদেশ নিয়ে থাকা কেউই কাজ করেছে। ওই পুরুষোত্তমের উপদেশ নিয়েই কালচক্রটা কেউ নিয়েছে। আপনার শক্তি দিয়ে সেটা কে বলতে পারবেন স্বামীজি? আমি মান্ত্রিক প্রয়োগ করব না বলে সংকল্প করেছি। তথাপি তুই যেহেতু শক্তি নাক, সেই কারণে শুধু তোর লক্ষ্য প্রাপ্তির জন্য আমার সেই মন্ত্র শক্তির দ্বারা ও কে সেটা দেখে বলছি। স্বামীজি পুরুষোত্তম মরেনি, ও এখনো জীবন্ত আছে। পুরুষোত্তমই দেবীর কাছে থাকা কালচক্রটা নিয়ে গেছে। ও এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ওকে কেমন দেখতে কিছু একটা বলুন, আমি খুঁজে বের করব। ও কোন রূপ ধারণ করে কোথায় আছে আমি তোকে বলছি। পুরুষোত্তম এসেছে আমার পিছনে। আয়, এই পুরুষোত্তম আমাকেই নাশ করতে এলি তো, তোর মৃত্যু এই শক্তিনাগের দ্বারাই হবে। তুই না মরা পর্যন্ত আমার এই আত্মা এই নাগের সাথেই থাকবে। তোর নাশ নিশ্চয় এর হাতেই হবে, এইটা আমার অভিশাপ। Oh
এখানে এসে তো কোনো লাভই হলো না। ওই মায়া শক্তির ব্যাপারে আমরা জানতে পেরেছি, আমার মনে হয় এটা আমাদের কাছে রাখা উচিত। চলো যাই। ঠিক আছে। এইবারেও হেরে গেলাম, দূর কি করে যে জিততে পারবো। কি দেবসেনা, বল লাগছে কেন খেলাটা উল্টো পাল্টা খেলছো বলো তো? হ্যাঁ মা। আমার সাথে আসবে? একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ সারপ্রাইজ, তাহলে তো তোমার সাথে যাব। কিন্তু একটা কন্ডিশন আছে, আমি তোর চোখ বন্ধ করে বাইরে নিয়ে যাব, ঠিক আছে তো? ঠিক আছে মা। এসো, আস্তে আস্তে, খুব সাবধানে। মা আমাকে আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি, সিঁড়ি দিয়ে নামো। এসো। দেবসেনা, আরে আরে, এত সব জোনাকি পোকা। সাবধানে, ওই দেখো কত। মা ওখানে ধরো ধরো, ওই কি সুন্দর না? এই আসার পর থেকেই কিছু না কিছু সমস্যা লেগেই আছে। মহলে এতদিন ধরে যে রহস্য চলছে তার সাথে এর কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। এখন চুপচাপ থেকে ও কি করতে চায় দেখতে হবে। Ah!